এজেন্সির মাধ্যমে চুক্তি ভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদে নিয়োগ। মুখ্যমন্ত্রী দপ্তরে কি এবার আই প্যাকেজ করবে নিয়োগ নাকি দখল নিচ্ছেন ভাইপো? প্রশ্ন তুলে কটাক্ষ শুভেন্দু অধিকারী, স্বচ্ছতার সঙ্গে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ, তাতেও কেন আপত্তি? পাল্টা জবাব কুণালের। পশ্চিমবঙ্গ সরকার কোন একটি জায়গায় ডাটা এন্ট্রি অপারেটর নেবে, বিজ্ঞাপন দিয়েছে, এত স্বচ্ছতার সঙ্গে বিজ্ঞাপন দিয়েছে, সেটা নিয়ে কিসের আপত্তি? সেখানে যদি এরকম কটাক্ষের কথা আসে তাহলে তো আবার সেই ফিরে আসবে যে একটা প্রতিষ্ঠিত তোলাবাজ সিবিআই এর হাতে এফআইআর নেমড, তো তাকে তো সিবিআই অ্যারেস্ট করার কথা, সারদায় অভিযুক্ত অ্যারেস্ট করার কথা। যে অ্যারেস্ট থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে বস থাকে তাকে তো অনর্গল এই ধরনের ঘেউ ঘেউ করে যেতে হবে। জগদীশ বাসুনিয়া অর্জুন সিং এর পর কাজল শেখ দলের সংগঠন নিয়ে বিস্ফোরক আরও এক তৃণমূল নেতা। কারা দলে থেকে গদ্দারি করছে সেটা জানি, কেউ কেউ বিরোধীদের থেকে টাকা নিয়ে মতলব পাচ্ছেন, লাভ হবে না, পঞ্চায়েত ভোটে তৃণমূলই সব আসন পাবে, বিরোধীরা নোটার থেকেও কম ভোট পাবে, কিভাবে ভোট করতে হয় জানা আছে। কঙ্কালী তলার সভা থেকে মন্তব্য বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের। দল কিভাবে করতে হয়, কিভাবে ভোট করতে হয় সব জানা আছে, সব কিছু আমার জানা আছে, কারা দলে থেকে গাদ্দারি করছে সেটাও জানা আছে। ভেবেন না আমাদের সঙ্গে থেকে গাদ্দারি করে বিরোধী যারা আছে তাদের কাছ থেকে পয়সা নিয়ে কিছু মতলব আছেন, এই অঞ্চলে যারা আছেন হয়তো এখানেও থাকতে পারেন, আমরা কি বলছি কি করছি সেও জানার জন্য তাদের দোষে বলি, বন্ধু শুনে যাও জেনে যাও, এই কঙ্কালী অঞ্চলের যতগুলো মেম্বার জোড়া ফুল চিহ্নে দাঁড়াবে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবগুলো জিতবে, এবং বিরোধীরা যারা কন্টেস্ট করবে তাদেরকে লোটা ভোটের থেকে কম ভোটে ভোট তারা পাবে, সেটা তিস্তর পঞ্চায়েত নির্বাচন হওয়ার দিনে বুঝিয়ে দেব। পুরসভায় দেদার চাকরি বিক্রি, ইডির হাতে রেড কার্ড। পুরসভায় শ্রমিকদের চাকরির দাম ন্যূনতম 4 লক্ষ টাকা, পুরসভায় গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম 4 লক্ষ টাকা, পুরসভার সাফাই কর্মীর চাকরির দাম ন্যূনতম 4 লক্ষ টাকা, পুরসভার গ্রুপটির চাকরির দাম ন্যূনতম 4 লক্ষ টাকা, পুরসভার গ্রুপ সি চাকরির দাম ন্যূনতম 7 লক্ষ টাকা, পুরসভার টাইপিস্টের চাকরির দাম 7 লক্ষ টাকা থেকে শুরু। চাকরি বিক্রির টাকা আসতো শান্তনু ঘনিষ্ঠ অয়নের কাছে, ইডি সূত্রে এমনই খবর।